তো এইভাবে আমি করে নিলাম। তাহলে একসাথে অনেকগুলো একবারে হয়ে গেল, এভাবে আমার সব হয়ে গেল। খানিকটা কাঁচা আম, একটু টক ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তো পাপিটার বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো ময়দা, দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, দিয়ে দেবো একটু জোয়ান, দিয়ে দেবো 4 চামচের মতো সাদা তেল, এবার নর্মাল জল দিয়ে এটাকে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব, আর মাখবো খুব বেশি আমি দোলে দোলে মাখবো না, ঠেসে মাখবো না। এই যে আমার ডো রেডি, খুব ঠেসে ঠেসে মাখতে হবে না, যেরকম রুটির মাখার পরোটা মাখার জন্য মাখি ঠেসে ঠেসে, সেরকম মাখতে হবে না, জাস্ট মেখুন। সঙ্গে সঙ্গে আমি এবার আমি ডো এটা করে নেবো, লেচিগুলো করে নেবো পাপড়ির জন্য, ছোটো ছোটো করে লিচি করে নেবো। এবার পাপড়িগুলো আমি বেলে নেব, পাতলা পাতলা করে বেলবো, ছোটো বড়ো যার যা খুশি মতো করবেন, করে বেলে এবার আমি একটু কাঁচামরিচ এবং ফুটো ফুটো করে দেবো, যাতে মানে পাপড়িগুলো না ফুলে যায়, ফুললে তো ক্রিসপি হবে না। তো এইভাবে করে আমি রেখে দিচ্ছি। তো আমি দুরকমভাবে দেখাচ্ছি, একটা হলো আমি সিঙ্গেল সিঙ্গেল করে নিয়েছিলাম ছোটো ছোটো করে লিচি করে, আর এটা হচ্ছে বড়ো একটা করে বেলে নিলাম, বড়ো করে বেলে নিয়ে এবার আমি কাঁটা চামচ দিয়ে করে ফুটো ফুটো করে নেব, যাতে পাপড়িগুলো না ফোলে, ফুললে পরে ক্রিসপি হবে না। তো এইভাবে আমি করে নিলাম, করে নিয়ে একটা গ্লাস বা কিছু কুকিজ কাটার বা যা হোক একটা কিছু দিয়ে এভাবে চেপে চেপে, তাহলে একসাথে অনেকগুলো একবারে হয়ে গেল। দেখুন আমার একবারে 4টে হয়ে গেলো একসাথে। তো এইবারে আমাকে তুলে নেব, এই একটা বেরিয়ে গেল আমার, এভাবে আমার সব হয়ে গেল। এবার আমি এগুলো ভেজে নেব, গ্যাসটাকে একদম সিম করে দেব, দিয়ে এবার ভেজে নেব। আগুনটা যেন বাড়ানো যাবে না, আগুনটা কমিয়েই ভাজতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার পাপড়ি চাটনি আমি গ্রিন চাটনি দেবো, একটা তো মিষ্টি চাটনি রয়েছে, তো এবার এখানে দিলাম বেশ কিছু পুদিনা, পুদিনা পাতা আমি ধুয়ে রেখেছি পরিষ্কার করে, আর দিয়ে দেবো বেশ কিছু লঙ্কা, দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দেবো নুন আন্দাজ মতো, দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো একটু বিট নুন। এবার সব শেষ দিয়ে দেবো খানিকটা কাঁচা আম, একটু টক ঝাল মিষ্টি হবে, খেতে ভালো লাগবে, দারুণ খেতে হয়। তো এবার আমি এটাকে পেস্ট করে নেব। তো বন্ধুরা পাপড়ি আমার করা হয়ে গেছে, পাপড়ি রেডি, আর পাপড়িটা সাজাবো আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি সেদ্ধ করা আলু, ডুমুর ডুমুর কেটে নিয়েছি ছোটো ছোটো করে পিস করে, কিছু সেদ্ধ ছোলা ছিল মটর ছোলা সেটা আমি নিয়ে নিয়েছি, নিয়েছি টক দই, দইটাকে ফেটিয়ে নিয়েছি জলটা ঝরিয়ে, একটা ঘন দই লাগবে আমার, মিষ্টি চাটনি তেঁতুলে, এটা হচ্ছে পুদিনা ধনে পাতার চাটনি, ঝাল চাটনি, গ্রিন চাটনি করেছি, এটা ঝুরি বা যা কিছু লাগবে লাগবে। এখানে মশলা করেছি আমি ধনে জিরে কা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটা হচ্ছে এটা দিলে আবার টেস্ট আরও বেড়ে যাবে, দারুণ সেন্ট হয়, গন্ধটা খুব ভালো হয়। আর এখানে নিয়েছি কিছু আদা কুচি, কিছু লঙ্কা কুচি, একটু বিট নুন, এগুলো দিয়ে আমি এবার সাজিয়ে নেব। তো পাপড়িটা আমি প্লেটের মধ্যে সাজাবো, দিয়ে দিলাম সিদ্ধ করা কিছু আলু, দিয়ে দিলাম সেদ্ধ ছোলা অল্প, সামান্য দিয়ে দিলাম মিষ্টি চাটনিটা, দিয়ে দিলাম গ্রিন চাটনি, দুটো এরকম ঘন দিতে হবে ভাজা মশলাটা, দিয়ে দেবো একটু আদা কুচি, এটা অপশনাল বন্ধুরা, দিলে ভালো হয়, একটু খেতে ভালো হয়, দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে, আমরা একটু ঝাল পছন্দ করি, আমার ছেলেও ঝাল পছন্দ করে, লঙ্কা কুচি দিয়ে দিলাম। সব শেষ দিয়ে দেবো একটুখানি চাট মশলা, যেটা না দিলেই নয়, এটা দিতেই হবে চাট মশলাটা, আর একটু উপরে দিয়ে দেবো একটু ধনে পাতা গার্নিশ করে দেবো। বলো বলো।
এবং যেটা খেয়ে দেখছি কেমন হয়েছে, আশা করি ভালোই হয়েছে যা যা দিয়েছে ইনগ্রিডিয়েন্টসের মধ্যে। ভালো আছে? দারুণ হয়েছে মা। তো বন্ধুরা আশা করি আজকে আমার এই পাপড়ি চাট রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। রাধে রাধে।